আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমরা পড়বো শারীরবৃত্তীয় কার্য সাধনের জন্য মূলের রূপান্তর। এখন মূলের রূপান্তর বিভিন্ন কারণে হতে পারে, তাদের মধ্যে দেখো শারীরবৃত্তীয় কাজ সমাধান করার জন্য বা সম্পন্ন করার জন্য মূল রূপান্তরিত হতে পারে। তো আজকে আমরা শারীরবৃত্তীয় কাজ সমাধান করার জন্য যেসব ভাবে আর কি মূলের রূপান্তর ঘটে সেগুলো আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো দেখো, প্রথমে যেটা বলা হচ্ছে, আমাদের মূলের স্বাভাবিক শারীরবৃত্তীয় কাজ ছাড়াও বিশেষ বিশেষ ক্ষেত্রে শারীরবৃত্তীয় কাজ সমাধান মানে সম্পন্ন করার জন্য বা সমাধান করার জন্য অস্থানিক মূলের রূপান্তর ঘটে থাকে। এখন জিজ্ঞেস করতে পারো, অস্থানিক মূলটা কি? অস্থানিক মূল হচ্ছে যেসব মূল ভ্রূণমূল থেকে উৎপন্ন হবে না, ভ্রূণমূল থেকে উৎপন্ন না হয়ে উদ্ভিদের অন্য কোনো অংশ থেকে, যেমন ধরো কাণ্ড পাতা এগুলো আর কি, মানে টোটাল কথা হচ্ছে ভ্রূণমূল থেকে উৎপন্ন না হয়ে উদ্ভিদের অন্য কোনো অংশ থেকে উৎপন্ন হয় সেটাকে বলা হয়, সেই মূলটাকে বলা হয় অস্থানিক মূল। এখন দেখি তারপরে কি বলা হচ্ছে, পরাশ্রয়ী বায়বীয় মূল। পরাশ্রয়ী বায়বীয় মূল এক বলা হচ্ছে এক প্রকার মূল বাতাস থেকে জলীয় বাষ্প গ্রহণ করে, এদের বায়বীয় মূল বলে, যথা রাসনা। এখন দেখো পরাশ্রয় মানে কি, মানে পরের উপর আশ্রয় করে যে বেঁচে থাকে, তাই তো? তার মানে পরের উপর তো সে আশ্রয় করবেই। তো এই ধরনের মূলটা কি পরাশ্রয় বায়বীয় মূল। আর বায়বীয় মূল কেন বলা হয়, এর কারণ হচ্ছে এই মূলগুলো বাতাস থেকে জলীয় বাষ্প গ্রহণ করতে পারে, আর এই কারণে এদেরকে বায়বীয় মূল বলা হয়। তো এখানে কি পরাশ্রয় বায়বীয় মূল মানে হচ্ছে পরের উপর আশ্রয় করবে, আর সাথে সাথে এই মূলটা বাতাস থেকে জলীয় বাষ্প গ্রহণ করবে, তাহলেই সেটাকে বায়বীয় মূল বলা হবে। আর এটার উদাহরণ হচ্ছে রাসনা। তারপরে বলা হচ্ছে পরজীবী বা শোষক মূল। পরজীবী মানে কি, পরজীবী মানে হচ্ছে নিজে খাদ্য তৈরি করতে পারে না। এখন নিজে যদি খাদ্য তৈরি করতে না পারে তাহলে অন্যের অন্যের উপর তোমাকে নির্ভর করতে হবে, সেটাকে বলা হয় পরজীবী। হ্যাঁ, মানে হচ্ছে আমাদের ধরো আমি তোমাদেরকে বলি, উদ্ভিদ উদ্ভিদ তো নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। হ্যাঁ, এখন উদ্ভিদের মধ্যে যদি ক্লোরোফিল থাকে তাহলে কিন্তু শ্বালোসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে। আর আরো প্রাণীদের ক্ষেত্রে যদি বলি, প্রাণীরা আছে যে খাদ্য তৈরি করতে পারে না, আর সেই কারণে তাদেরকে খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল হতে হয়। সেই রকমই একটা ব্যাপার যে এদেরকে পরজীবী বলা হয়, আমরাও কিন্তু পরজীবী, ঠিক আছে? তো এখানে দেখো, এখানে বলা হচ্ছে কি, আরেকটা কথা, যদি কোনো উদ্ভিদে ক্লোরোফিলই না থাকে তাহলে সেটা খাদ্য তৈরি করবে কিভাবে? খাদ্য তৈরি করতে না পারলে তাকেও অন্য উদ্ভিদের উপর নির্ভর করতে হবে। তো এক্ষেত্রে এইভাবেও পরজীবীটা হতে পারে। তাহলে দেখো শোষক মূল, শোষক মূল। তারপর বলা হচ্ছে দেখো পরজীবী উদ্ভিদে ক্লোরোফিল থাকে না, মানে পরজীবী উদ্ভিদ যেগুলো পাতায় ক্লোরোফিল থাকে না, যেসব উদ্ভিদে ক্লোরোফিল থাকে না, তারা তো খাদ্য তৈরি করতেই পারে না, তাহলে তারা খাদ্য কোথায় পাবে? তাদেরকে খাদ্যটা খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল হতে হয়, আর এই জন্য এদেরকে পরজীবী উদ্ভিদ বলা হয়। খাদ্যের জন্য আশ্রয়দাতা উদ্ভিদের দেহে বিশেষ ধরনের মূল প্রবেশ করিয়ে খাদ্য রস শোষণ করে থাকে, এই মূলগুলোকে শোষক মূল বলে, যেমন স্বর্ণলতা। এখন দেখো এখানে কি ঘটনা ঘটেছে, যে পরজীবী উদ্ভিদের ক্ষেত্রে যেহেতু ক্লোরোফিল নাই, এখন ক্লোরোফিল না থাকার কারণে খাদ্য তৈরি করবে না, তাহলে আশ্রয়দাতা উদ্ভিদ মানে এই উদ্ভিদগুলো যার উপর আশ্রয় করবে সেই উদ্ভিদের উদ্ভিদের দেহে, হ্যাঁ মানে আশ্রয়দাতা উদ্ভিদের দেহে বিশেষ ধরনের, তাদের এক ধরনের মূল আছে, বিশেষ ধরনের মূল আছে যেটা তারা সেই আশ্রয়দাতা উদ্ভিদের দেহে প্রবেশ করায়, প্রবেশ করিয়ে সেখান থেকে খাদ্য রস শোষণ করে নেয়। এভাবে তারা খাদ্য রসটা শোষণ করে নেয়। আর যেহেতু এটা খাদ্য রস শোষণ করে নিচ্ছে একটা বিশেষ ধরনের মূল আশ্রয়দাতা উদ্ভিদের দেহে প্রবেশ করিয়ে, তাহলে এই ধরনের মূলকে বলা হয় শোষক মূল। আর এটার উদাহরণ হচ্ছে স্বর্ণলতা। তারপর আছে শ্বাসমূল। শ্বাসমূলটা দেখো কি, সমুদ্র উপকূলে লবণাক্ত ও কর্দমাক্ত মাটিতে উদ্ভিদের প্রধান মূল হতে শাখা মূল মাটির উপরে খাড়া ভাবে উঠে আসে। এই সকল মূলের ছোট ছোট ছিদ্র থাকে, এই ধরনের রূপান্তরিত মূলকে শ্বাসমূল বা নিউমাটোফোর বলে, যেমন সুন্দরী, গলান ইত্যাদি। এখন দেখো সুন্দরবন যে এলাকাটা, সুন্দরবনে তো আমরা শ্বাসমূল দেখতে পেয়েছি, তো শ্বাসমূলটা আসলে সমুদ্র উপকূলে লবণাক্ত যে মাটিটা থাকে, লবণাক্ত কর্দমাক্ত যে মাটিটা থাকে, সেই মাটিটা বেশিরভাগই তোমার মানে পানিতে কাদা কাদা মতো হয়ে থাকে, আর ওখানকার মাটির মধ্যে না ওই রন্ধ্রবিহীন বলা হয়, মানে সেখানে
সেরকম রন্ধ্র থাকে না যার মাধ্যমে তারা অক্সিজেনটা সঠিকভাবে গ্রহণ করতে পারবে, সেখানে অক্সিজেন সরবরাহটাও খুবই কম হয় এই ধরনের মাটিতে। হ্যাঁ, মানে এরকম সমুদ্র উপকূলে বা সমুদ্রের কাছাকাছি এরকম এলাকায় সেখানে দেখবা লবণাক্ত কর্দমাক্ত মাটি থাকে, আর সেখানে এই কর্দমাক্ত মাটি আর এখানকার রন্ধ্রবিহীন মাটি হওয়ার কারণে এখানে অক্সিজেন সরবরাহটা খুব কম হয়, আর এই কারণে শ্বাসকার্যে আর কি অসুবিধা হয়। সেজন্য কি করে সে সময় এই যে মূলগুলো, সে মূলগুলো কি করে মাটির উপরের দিকে উঠে আসে, আর এই মূলের মধ্যে ছোট ছোট ছিদ্র থাকে। হ্যাঁ, তাই এই উদ্ভিদকে বলা হয় নিউমাটোফোর বা শ্বাসমূল উদ্ভিদ বলছি, মানে মূলকে বলা হয় শ্বাসমূল বা নিউমাটোফোর। এটার কাজ হচ্ছে যেহেতু মাটির নিচে এটা সঠিকভাবে অক্সিজেন গ্রহণ করতে পারছে না, শ্বাসকার্য চালাতে পারছে না, এই কারণে কি করে এটা মাটির উপরে উঠে আসে, যাতে তারা ওই ছোট ছোট ছিদ্র আছে যে মূলে ওইটা দিয়ে তারা অক্সিজেনটা সরবরাহ করতে মানে সঠিকভাবে নিতে পারে, আর নিলে তারা শ্বাসকার্যে সহায়তা করে এই ছোট ছোট ছিদ্রগুলো। আর এটাই হচ্ছে শ্বাসমূলের কাজ। এর উদাহরণ হচ্ছে সুন্দরী, গরান ইত্যাদি। তারপর আছে জনন মূল। কোন কোন উদ্ভিদের মূলে মূল প্রজননে অংশগ্রহণ করে থাকে, তো প্রজননে অংশগ্রহণ করে এটা আবার বিস্তারিত বলার কিছু নাই যে কোন কোন উদ্ভিদের মূল প্রজননে অংশগ্রহণ করে থাকে, যেমন হচ্ছে মিষ্টি আলু, পটল, কাঁকরোল ইত্যাদি। তোমাদের এইখানে যে কিছু কিছু কথা আছে এগুলো তোমরা পড়ে নিও, এখান থেকে এমসিকিউ আসতে পারে। আর এই শ্বাসমূল তো তোমাদেরকে বোঝালামই, তারপরে পরজীবী শোষক মূল আর পরাশ্রয়ী বায়ু মূল। তো এগুলোর মধ্যে যদি তোমাদের কোনো টপিকে সমস্যা থাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও। এছাড়াও যদি অন্যান্য কোনো চ্যাপ্টার বা অন্য কোনো সাবজেক্টে কোনো সমস্যা থাকে কমেন্টে জানাতে পারো, সেটার উপর আমি ভিডিও বানাবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। চ্যানেলে নিউ হলে সাবস্ক্রাইব করো, বেল বাটনে ক্লিক করে ফেলো চ্যানেলে নোটিফিকেশন পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও। তো আজকের মতো এখানে বিরতি নিচ্ছি, আসসালামু আলাইকুম।